প্রতিটি আলু চপে মুচমুচে হয়েছে আর একটা চপ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি খুবই গরম আছে এই দেখুন কি সুন্দর হয়েছে আনিশা ভিলেজ কুকিনে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি বাঙালিদের সবথেকে পছন্দের আলুর চপ বানিয়ে দেখাবো বাচ্চা থেকে বয়স্ক আলুর চপ খেতে ভীষণই পছন্দ করে আর খুব সহজভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একবার দেখলে যে কেউ খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আসুন দেখে নেন কিভাবে আমি আলু চপটা বানাচ্ছি আলুর চপ তৈরি করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব সেজন্য আমি সবার প্রথমে উননটা ধরিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে গোটা মোহরি আর নিয়েছি তেজপাতা আর সেই সাথে নিয়েছি গোটা গরম মশলা মশলা ভাজা হয়ে গেছে তুলে নেব মশলাগুলো ঠান্ডা করে নেব এবারে শুকনো খোলায় আমি বাদামটাও ভেজে নেব এদিকে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে গুঁড়ো করে নেব শিলবাটায় আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি আর বাদামের খোসা ছাড়িয়ে বাদামগুলো একটু করে ভেঙে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের ছোটা আলু নিয়েছি আর আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবারে মেশ করে নেব তো আলুগুলো আমি খোসা সমত মেশ করে নেব দোকানদার কাকুগুলো কিন্তু এইভাবে করে করে তবে আপনারা চাইলে আলুর খোসাটা ছাড়াতে পারেন আমি ছাড়াচ্ছি না আলুগুলো আমার মেশ করা হয়ে গেছে এবারে আমি আলুর পুরটা তৈরি করব আলু পুরটা তৈরি করব সেজন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিয়েছি এবারে দিয়ে দিব আদা কুচি আর দিয়ে দিব রসুন কুচি সবকিছু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব আলু এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ একটু দিয়ে দিব হলুদের গুঁড়া সিঙ্গড়ায় বলুন আর চপে বলুন মেন হচ্ছে এই আলুর পুরটা আলুর পুর যদি ভালো করে তৈরি হয় তাহলে কিন্তু চপ বা সিঙ্গড়া খেতে ভীষণ ভালো লাগবে এবারে দিয়ে দিব ভেজে রাখা বাদাম আলুর পুরটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে যে আমি মশলাটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব পুরোটাই দিব না হাফ দিব আলুর পুরটা রেডি হয়ে গেছে তুলে নেব কি সুন্দর সেন্ট বেরোচ্ছে গো এদিকে আলুর পুরটা ঠান্ডা হতে থাক আর ততক্ষণে আমি
ওই দিকে বেসনের বেটাটা রেডি করে নেব। এখানে আমি 150 গ্রামের মতো বেসন নিয়েছি, বেসনগুলো চেলে নেব। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে, বেসনের মধ্যে কোনো যদি পোকা টোকা থাকে ওরা চলে যাবে আর ডেলা ভাবটাও থাকবে না, পেটাটা খুব সুন্দর হবে। এগুলো ফেলে দেব। এবারে বেসনের মধ্যে দিয়ে দিব চালের আটা। এর পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, ময়দাও দিতে পারেন। সেই সাথে স্বাদ মতো দিয়ে দেব লবণ, সামান্য একটু হলুদ, সেই সাথে দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা। সবার শেষে দিয়ে দেব ভাজা লঙ্কার গুঁড়া। এবারে এই সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। বেসনের সঙ্গে সমস্ত কিছু শুকনো উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘন করা যাবে না, ঠিক এরকম হতে হবে। আর পাতলা করলে কিন্তু আলু পুরটার সঙ্গে বেসনটা থাকতে চাইবে না, ছুটে ছুটে পড়বে। এইদিকে আমার আলু পুরটা ঠান্ডা হয়ে গেছে, এখান থেকে কিছুটা আমি আলু পুর হাতের মধ্যে নিয়ে নেব আর এইভাবে চেপে চেপে গোল করে নেব। তারপরে হাতের তালুতে এইভাবে করে একটু চেপটে করে নেব। হয়ে গেল চপ, এখনই চপ হয়ে যাবে, চপের আকার হয়ে গেল না, চপের আকার হয়ে গেল, সেই লাগবে বাদামগুলো যখন মুখে পড়বে না সেই লাগবে খেতে। বাজারে যে বিক্রি হয় আলুর চপগুলো ওগুলোতে কিন্তু বাদাম থাকে, বাদাম থাকে, খেতেও বেশি ভালো লাগে। আলুর চপ খেতে বেশ লাগে না, আর তার সঙ্গে টমেটো সস হতো, মুড়ি দিয়ে ভালো লাগে, হ্যাঁ মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। আর বাজারে যেহেতু মানে যে পাওয়া যায় এতগুলো তো দেওয়া থাকে না, একটু অনেক কম থাকে, আর যত বেশি মানে পুড়ে মরে থাকবে আইটেম তত খেতে বেশি ভালো লাগবে। এইভাবে করে সবগুলাই বানিয়ে নেব। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবারে চপগুলো ভাজার পালা। আলু চপগুলো আমি উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। আলু চপ আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর আমার আলু চপগুলো ভাজতে সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। এবারে আমি তেলটা ছেঁকে তুলে নেব।
এই দেখুন কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতোই দেখুন। এইভাবে করে আমি সবগুলোই আলু চপ ভেজে নেব। বন্ধুরা আমি সবগুলাই আলু চপ ভেজে নিয়েছি, আর দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে, আর খুবই কিন্তু মুচমুচে হয়েছে। দেখুন প্রতিটি আলু চপে মুচমুচে হয়েছে। বন্ধুরা আর বেশি বকবক করব না, ইফতারের সময় হয়ে আসছে। ইফতারের সময় এইগুলা হচ্ছে আমরা মুড়ি দিয়ে খাবো, আর এরকম গরম গরম চপ যদি মুড়ির সঙ্গে হয় তাহলে তো আর কোনো কথাই নেই, অবশ্যই আপনারা বানাবেন। আর ইফতারের সময় সবাই বাড়িতে পরিবারে মিলে সবাই খাবেন, ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা আজকের এই শর্টকাট আলু চপের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে সবার সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর এই রমজান মাসে আপনারা অবশ্যই বাড়িতে নিত্য নতুন চপ বানিয়ে খাবেন। টাটা। আর একটা চপ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, খুবই গরম আছে, এই দেখুন কি সুন্দর হয়েছে।